আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, দিস ইজ মোজাম্মেল হোসেন। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। আমাদের প্যারাগ্রাফ সেকশনের কম্পারিজন এবং কন্ট্রাস্ট, মানে একটা প্রসঙ্গের সাথে একটা বিষয়ের সাথে অন্য বিষয়ের তুলনা নিয়ে যে প্যারাগ্রাফগুলো আছে সেইটারই একটা প্যারাগ্রাফ, ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ, এটা নিয়ে আলোচনা করব। এটাকে অন্যভাবেও কখনো আসতে পারে, ভিলেজ লাইফের পরিবর্তে রুরাল লাইফ অ্যান্ড আরবান লাইফ, অথবা রুরাল লাইফ ভার্সেস আরবান লাইফ এমনটা, অথবা হচ্ছে কান্ট্রি লাইফ, কান্ট্রি মানে হচ্ছে গ্রাম্য জীবন, কান্ট্রি লাইফ অ্যান্ড সিটি লাইফ এমনটা দিয়ে হচ্ছে আসতে পারে, অথবা কান্ট্রি লাইফ ভার্সেস হচ্ছে সিটি লাইফ। তো আমরা এই প্যারাগ্রাফটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটা তুলনামূলক বড় করে হচ্ছে আলোচনা করা হয়েছে। এই প্যারাগ্রাফগুলা একটু বড় করে দিব যাতে হচ্ছে 15 মার্কটা মোটামুটি ভালোই কভার করে, এবং এখানে স্ট্যান্ডার্ড ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যেন তোমরা ভালো মার্ক গেইন করতে পারো। আশা করি এইটা লিখলে ইনশাল্লাহ একটা ভালো মার্কই তোমাদেরকে টিচার দিবেন। তো আমরা প্যারাগ্রাফটা হচ্ছে অর্থ সহকারে পড়ি। অর্থ সহকারে পড়ার উপকারিতা হচ্ছে তুমি নতুন করে মানে প্যারাগ্রাফগুলা এগুলা তো সব পুরোটা হচ্ছে আর মুখস্থ থাকবে না, তোমাকে নিজে থেকে হচ্ছে লিখতে পারবা। তো প্রসঙ্গগুলো একটু বাংলাতে শুনলে, ভালো করে শুনলে হচ্ছে মোটামুটি তুমি লিখতে পারবা ভালোই। তো আমরা বাংলাটা বলি, একটু মনোযোগ দিয়ে শুনো। বলা হচ্ছে লিডিং লাইফ, লিডিং এ লাইফ ইন এ রুরাল এরিয়া, লিডিং পরিচালনা করা এ লাইফ একটা জীবন ইন এ রুরাল এরিয়া মানে গ্রাম্য জীবনে, ইজ নোন সেটা পরিচিত অ্যাজ রুরাল লাইফ, সেটা গ্রাম্য জীবন হিসাবে। তোমার যদি এখানে ধরো ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ হয় তাহলে তুমি বলবো হচ্ছে লিডিং লাইফ ইন এ রুরাল এরিয়া ইজ নোন অ্যাজ ভিলেজ লাইফ, রুরাল লাইফের পরিবর্তে তুমি ভিলেজ লাইফ বলবো। ওকে, মানে তোমার প্যারাগ্রাফটা হচ্ছে যেই প্রসঙ্গ দিয়ে আসবে সেই প্রসঙ্গে হচ্ছে এখানে ওয়ার্ডটা তুমি প্রয়োগ করবা। রুরাল লাইফ হতে পারে, সেটা কান্ট্রি লাইফ হতে পারে, ভিলেজ লাইফ হতে পারে। ওকে, বলছে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে লিডিং লাইফ জীবন পরিচালনা করা ইন আরবান এরিয়া মানে গ্রাম এই শহর অঞ্চলে, ইজ নোন সেটা পরিচিত অ্যাজ সিটি লাইফ, সেটা শহরের জীবন নামে পরিচিত। ভিলেজ লাইফ গ্রাম্য জীবন রিফ্লেক্স প্রতিফলিত করে দ্য রুরাল লাইফ স্টাইল মানে গ্রামের জীবনধারাকে, অ্যান্ড সিটি লাইফ এবং শহরের জীবন শোজ দেখায় দ্য আরবান লাইফ স্টাইল মানে শহরের লাইফ স্টাইল বা জীবনধারাকে। লাইফ ইন বোথ রুরাল অ্যান্ড আরবান এরিয়া, লাইফ জীবন ইন বোথ রুরাল অ্যান্ড আরবান এরিয়াস, গ্রামীণ এবং হচ্ছে শহরের দুই অঞ্চলেরই জীবনটা, হ্যাজ ইস ওন প্লাস পয়েন্টস, কিছু ভালো দিক রয়েছে অ্যান্ড প্রবলেমস এবং সমস্যার দিক রয়েছে। বলছে ওয়ান ইজ কোয়াইট ডিফারেন্ট, একটা হচ্ছে খুবই ভিন্ন, কোয়াইট এই QUIT এ কোয়াইট অর্থ হচ্ছে খুবই, আর QUIET যদি হয় তাহলে এ কোয়াইট অর্থ হচ্ছে শান্ত, আর যদি QUIT শুধু হয় ই না হয় তখন শব্দটার উচ্চারণ হবে কুইট, অর্থ হচ্ছে প্রস্থান বা ফিরে আসা। তাহলে ওয়ান ইজ কোয়াইট ডিফারেন্ট, একটা হচ্ছে ভিন্ন, খুবই ভিন্ন ফ্রম ইচ আদার একে অপর থেকে। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে বোথ হ্যাভ সাম ডিফারেন্ট অ্যাডভান্টেজেস, দুইটারই রয়েছে একটা ভিন্ন সুবিধা অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এবং অসুবিধা। ইন রুরাল এরিয়া গ্রাম্য জীবনে পিপল লিভ, লোকজন বাস করে অন ওপেন স্কাই মানে খালি মানে আকাশের মধ্যে, খালি আকাশের নিচে। পরে বলছে এখানে সো তাই দে গেট, তারা পায় ফ্রেশ এয়ার সতেজ বাতাস অ্যান্ড সানলাইট এবং সূর্যের আলো। বাট দ্য সিটি ডিউলার্স, ডিউলার্স অর্থ হচ্ছে বাসিন্দা, কিন্তু এই শহরের বাসিন্দারা লিড পরিচালনা করে এ কনফাইন্ড লাইফ, একটা আবদ্ধ জীবনকে। দে ক্যান নট এনজয়, তারা উপভোগ করতে পারে না ফ্রেশ এয়ার অর্থ সতেজ বাতাস। পিপল ইন ভিলেজেস, গ্রামের লোকজন মেইনলি সাধারণত প্রধানত ডিপেন্ড অন নির্ভর করে এগ্রিকালচার কৃষির উপরে। ভিলেজ আর ব্লেসড উইথ, কিন্তু গ্রাম হচ্ছে ব্লেসড উইথ আশীর্বাদ পুষ্ট, উইথ ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। দ্য লেভেল অফ পলিউশন, এই দূষণের মাত্রাটা ইজ ভেরি লেস, খুবই কম ইন ভিলেজেস গ্রামে। ভিলেজ লাইফ ইজ ভেরি পিসফুল, এটা খুবই শান্তিপূর্ণ, অ্যান্ড ইট ইজ ফ্রি ফ্রম এবং এটা মুক্ত ক্রাইম অপরাধ থেকে অ্যান্ড ভায়োলেন্স এবং বিভিন্ন ধরনের হিংস্রতা থেকে। অন দ্য আদার সাইড, অন্যদিকে অ্যাজ পিপল হ্যাভ এ ট্যান্ট, যেহেতু লোকজনের রয়েছে একটা প্রবণতা টু লিভ বাস করা সিটি মানে শহরের মধ্যে, তখন ইট বিকামস এটা পরিণত হয় চেওয়াটিক, চেওয়াটিক অর্থ হচ্ছে বিশৃঙ্খল, নয়জি মানে কোলাহলপূর্ণ অ্যান্ড মোর পলিউটেড এবং অধিক দূষিত। জেনারেলি সাধারণত পিপল অফ দ্য ভিলেজেস মানে গ্রামের লোকজন আর সিম্পল, তারা সাধারণ অ্যান্ড হেল্পফুল এবং উপকারী। দে হ্যাভ ক্লোজ রিলেশনশিপ, তাদের রয়েছে হচ্ছে খুবই ভালো সম্পর্ক উইথ ইচ আদার একে অপরের সাথে, অ্যান্ড আর সিম্পেথেটিক এবং তারা সহানুভূতিশীল। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে দ্য পিপল অফ দ্য সিটি মানে শহরের লোকজন আর সেলফ সেন্টার, তারা হচ্ছে আত্মকেন্দ্রিক, অ্যাজ দে লিভ যেহেতু তারা বাস করে ইন এ ফোর ওয়াল
বাউন্ডেড লাইফ, যেহেতু চার দেয়ালে আবদ্ধ একটা জীবন তারা কি করে পরিচালিত করে, দে আর লেস সিম্পেথেটিক, তারা তুলনামূলক হচ্ছে সহানুভূতিশীল কম টুয়ার্ডস ইচ আদার, একে অপরের প্রতি। দে হার্ডলি হোল্ড, তারা খুব সামান্যই ধারণ করে। স্ট্রং টাই, মজবুত টাই অর্থ হচ্ছে বন্ধন, উইথ নেইবর, প্রতিবেশীদের সাথে। বাট কিন্তু ইন রিসপেক্ট অফ কেরিয়ার ডেভেলপমেন্ট, ইন রিসপেক্ট অফ অর্থ হচ্ছে ক্ষেত্রে, কেরিয়ার ডেভেলপমেন্ট মানে কর্মজীবনে উন্নয়নের ক্ষেত্রে, সিটি লাইফ ইজ মোর সুইটেবল, শহরের জীবনটা হচ্ছে অধিক উপযুক্ত দ্যান ভিলেজ লাইফ, গ্রাম্য জীবন থেকে। ইট ইজ বিকজ, এটাই কারণে, দেয়ার আর মেনি জবস, রয়েছে অনেক চাকরি, জবস অপরচুনিটি মানে চাকরির সুযোগ ইন সিটি শহরে। দেয়ার আর মোর এডুকেশনাল ইনস্টিটিউশন, সেখানে রয়েছে অধিক শিক্ষা প্রতিষ্ঠান, দ্য বিগ কলেজেস, বড় কলেজ, ইভেন এমনকি ইউনিভার্সিটিজ, ইউনিভার্সিটিগুলো আর অ্যাভেলেবেল, সেগুলো সচরাচর। সো দ্য স্টুডেন্টস ক্যান ইজিলি, ছাত্রছাত্রীরা খুব সহজেই টেক নিতে পারে হায়ার এডুকেশন মানে উচ্চ শিক্ষা দেয়া সেখানে। সাচ অ্যারেঞ্জমেন্ট মানে এই ধরনের আয়োজনটা ইজ নট অ্যাভেলেবেল, এটা সচরাচর না, ইন দ্য রুরাল এরিয়াজ মানে গ্রাম্য অঞ্চলে, অর্থাৎ শহর অঞ্চলে যে চাকরির সুবিধা, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান কলেজগুলো রয়েছে, সেগুলো গ্রামে ঘাটতি রয়েছে। এখানে সাচ অ্যারেঞ্জমেন্ট ইজ নট অ্যাভেলেবেল ইন দ্য রুরাল এরিয়াজ, এই বাক্যটাকে হচ্ছে তুমি কয়েক জায়গায় প্রয়োগ করবা, সবসময় একই টাইপের বাক্যই প্রয়োগ করবা না, ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট বাক্য প্রয়োগ করবা। বলা হচ্ছে এখানে অলমোস্ট প্রায় ইন এভরি সিটি, প্রতিটা শহরে দেয়ার আর গুড হসপিটালস, সেখানে রয়েছে ভালো হসপিটাল, ইন হুইচ, যেখানে দ্য পিপল, লোকজন গেট পায় ফ্রি মেডিসিন, ফ্রি মেডিসিনগুলা, বিনামূল্যে মেডিসিনগুলা, অ্যান্ড ট্রিটমেন্ট এবং চিকিৎসা, মেনি কোয়ালিফাইড ডক্টরস, অনেক যোগ্যতা সম্পন্ন ডক্টর আর অলসো দেয়ার, সেখানে রয়েছে টু সার্ভ, সেবা করতে দ্য সিক পিপল, অসুস্থ লোকদের। ইনডিড, প্রকৃতপক্ষে ল্যাক অফ সাচ মেডিকেল অ্যারেঞ্জমেন্ট, ল্যাক অফ অর্থ হচ্ছে ঘাটতি, সাচ মানে এরূপ, মেডিকেল অ্যারেঞ্জমেন্ট মানে এই ডাক্তারি অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থাপনাটা ইজ দ্য মেইন ড্রব্যাক, ড্রব্যাক অর্থ হচ্ছে অসুবিধা অফ ভিলেজেস, গ্রামের। এই লাইনটাকেও ভালো করে মুখস্থ করো, এটা হচ্ছে যে বিষয়গুলা শহরে আছে কিন্তু গ্রামে নাই, অথবা গ্রামে আছে শহরে নাই, সেটার মানে ফিনিশিং হিসাবে এই লাইনটা সুন্দরভাবে দিতে পারবা। আবার বলতেছি ইনডিড, প্রকৃতপক্ষে ল্যাক অফ সাচ মেডিকেল অ্যারেঞ্জমেন্ট ইজ দ্য মেইন ড্রব্যাক, এটা হচ্ছে প্রধান ড্রব্যাক, অসুবিধা অফ দ্য ভিলেজেস, গ্রামের। দেয়ার আর মেনি মিলস, রয়েছে অনেক মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ মানে কলকারখানা ইন সিটি শহরে, বাট ইন দ্য ভিলেজ এরিয়া, গ্রামাঞ্চলে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ মানে কলকারখানাগুলো আর রেয়ারলি ফাউন্ড, খুব সামান্যই পাওয়া যায়। অ্যাজ এ রেজাল্ট ফলে দে গেট, তারা পায় ফ্রেশ ফুড মানে সতেজ খাবার, গ্রামবাসীরা সতেজ খাবার পায়, অ্যান্ড গেট এবং পায় লেস পলিউটে, লেস ফুড অ্যাডাল্টারেশন, কম খাদ্য দূষণটা। সিটিজ অলসো প্রোভাইড, শহরগুলা দেয় মেনি অপরচুনিটি, সুযোগ ফর অ্যামিউজমেন্ট, বিনোদনের ক্ষেত্রে, হোয়ার যেখানে ওয়ান ক্যান এনজয়, একজন উপভোগ করতে পারে উইথ ফ্যামিলি, পরিবারের সাথে। বাট কিন্তু মোস্ট অফ দ্যাম, কিন্তু এখানে যে অ্যামিউজমেন্টের ব্যবস্থাগুলো আছে, বিনোদনের ব্যবস্থাগুলো আছে আর আর্টিফিশিয়াল, সেগুলো হচ্ছে কৃত্রিম। দেয়ার আর অলসো মেনি পার্কস, সেখানে রয়েছে অনেক পার্ক অ্যান্ড গার্ডেন্স, এবং গার্ডেনগুলো ওয়ার যেখানে ওয়ান ক্যান এনজয়, একজন উপভোগ করতে পারে দ্য বেস্ট ন্যাচারাল বিউটি, সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্যগুলো। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে ভিলেজ পিপল, গ্রামের লোকজন হ্যাভ রয়েছে শর্টেজ ঘাটতি অফ দিস অ্যারেঞ্জমেন্ট, এই ব্যবস্থাপনাগুলার। দে আর চার্মড উইথ, তারা আকর্ষিত হয় ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা। দাস এভাবে লাইফ ইন ভিলেজেস, গ্রামের জীবন, অ্যান্ড ইন সিটিজ এবং শহরের জীবন প্রেজেন্টস, উপস্থাপনা করে টু কন্ট্রাস্টিং পিকচার, কন্ট্রাস্টিং অর্থ বৈপরীত বা বিপরীত ছবিগুলো। দেয়ার আর পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ অ্যাসপেক্টস অফ বোথ, উভয়েরই কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে। দেয়ার ফর, সেজন্য ইট ইজ আপ টু, এটা হচ্ছে নির্ভরশীল টু দ্য পার্সন, ব্যক্তির উপরে। এখন যদি বলা হয় যে তুমি কোনটা প্রেফার করো, এই টাইপের যে হচ্ছে হুইচ লাইফ ইউ প্রেফার মানে কোন জীবনটা তুমি প্রাধান্য দাও বেশি, তাহলে বিষয়টাকে হচ্ছে এমনভাবে লিখতে হবে যে আই মাই সেলফ, আমি নিজেই লাইক, পছন্দ করি টু লিভ, বাস করতে ইন এ ভিলেজ, গ্রামে, ইন দ্য ক্লোজ নিকটে অফ এ মডার্ন সিটি, একটা আধুনিক শহরের নিকটে হচ্ছে বসবাস করতে যাই, সো দ্যাট যেন আই ক্যান এনজয়, আমি উপভোগ করতে পারি দ্য প্লেজার্স, আনন্দগুলা, বোথ অফ দ্য সিটি অ্যান্ড দ্য ভিলেজ, মানে মডার্ন সিটি এমন সিটি যেখানে হচ্ছে গ্রামীণ পরিবেশটাও মানে পাশে খুঁজে পাইবে তুমি, আবার অন্য পাশে হচ্ছে শহরের জীবনটা খুঁজে পাইবে। তাহলে এই জায়গায় আমি সেই টাইপেরই হচ্ছে একটা পরিবেশে হচ্ছে বসবাস করতে চাই,
এমন টাইপের আকাঙ্ক্ষা হচ্ছে প্রকাশ করে এই প্যারাগ্রাফটা শেষ হবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা এটা লিখতে ইনশাল্লাহ ভালো মার্ক পাবে। ওকে, আল্লাহ হাফেজ।